আজ 23শে জানুয়ারি, সোমবার। আমরা জানি 23শে জানুয়ারি মানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো আমাদের ছোট্ট অনুষ্কাকে নিয়ে আমরা স্কুলে গেছিলাম, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উদযাপন করা হচ্ছে, যেটা প্রতি বছরই করা হয়ে থাকে। তো এই দিনটা দেখে বা এই দৃশ্য দেখে আমরা কিন্তু আমাদের সেই ছোটবেলাটাকে খুব মিস করি। আমাদের ছোটবেলাটাও এইভাবেই কেটেছে। এখানে আপনারা যে স্কুলটাকে দেখতে পাচ্ছেন, সেই স্কুলটি হলো বাগবেড়িয়া গাটরা তপশিলী প্রাথমিক বিদ্যালয়। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ছাত্রদেরকে পড়ানো হয়, এবং এই পাড়াতে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকায় বাচ্চাদেরকে এই স্কুলে পড়ানো হয়। তো আমরা সেখানে গিয়েছিলাম আজকে আমাদের অনুষ্কাকে নিয়ে, প্রথমে যেটা বলেছি। তো এখানে মাস্টারমশাইরা আছেন, বাচ্চাদেরকে জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে আজকের দিনটা সম্বন্ধে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি। এখানে আপনারা দেখছেন বাচ্চাদেরকে চকলেট খাইয়ে মিষ্টি মুখ করানো হচ্ছে। দেখতে থাকুন ভিডিওটিকে। এখানে আপনারা দেখছেন অঙ্গনওয়াড়ির বাচ্চাদের প্রাপ্য খাবার দেওয়া হচ্ছে। আমাদের এই অঙ্গনওয়াড়ি স্কুলটি এভাবেই প্রতিদিন নিয়মমাফিক চলে, এই বাগবিড়িয়া গাটরা তপশিলী প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অঙ্গনবাড়ি কেন্দ্রের যে কর্মকর্তা রয়েছেন বা দিদিমণি রয়েছেন, তিনি রেজিস্টারে সই করিয়ে বাচ্চাদেরকে পুষ্টি বিতরণ করছেন। দেখুন এই যে পুষ্টি, একটা ছাতুর প্যাকেট যেটা আমার অনুষ্কা এই মুহূর্তে ধরে আছে। তো এভাবে আমাদের স্কুলটি চলে। কেমন লাগলো ভিডিওটিতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই স্কুল সংলগ্ন একটি ফাঁকা জায়গা আছে, যেখানে একটা ক্লাবও আছে। আর এই ক্লাবের সামনে যে ফাঁকা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সপ্তাহের 2 দিন হাট বসে। অর্থাৎ এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী, যেমন শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি এখান থেকে সংগ্রহ করি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে যারা স্কুলটিকে মিস করেন এখনও, যারা স্কুলকে ভালোবাসেন এবং স্কুল লাইফটাকে ভুলতে পারেননি, তাদের কমেন্ট তো অবশ্যই চাই। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।